সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি আমরা ক্লাস করব। আমরা ক্ষয়চক্র চ্যাপ্টার অলরেডি আমাদের কমপ্লিটের পথে। তার আগে আমরা আগের দিন যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ পুনর্যৌবন লাভ, ভূমিরূপের পুনর্যৌবন লাভ নিয়ে, সেই পুনর্যৌবন লাভের আমরা সংজ্ঞা কারণটা দেখেছি। আজকে আমরা কিন্তু পুনর্যৌবন লাভের ফলে কি ভূমিরূপটা তৈরি হচ্ছে সেই ভূমিরূপ নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অত্যন্ত মনোযোগ দিয়ে কিন্তু দেখবে। আমি পরিপূর্ণ আমাদের আলোচনা প্লাস ছবি সবকিছু আমরা কিন্তু আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনে দিয়েছি পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলোর সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা 5 বা 7-এর প্রশ্ন। আগে বলে দিই পরীক্ষাতে কিরকম প্রশ্ন হতে পারে। তার আগে আরেকটা ইনফরমেশন তোমরা জেনে নাও, খুব সম্ভবত তোমাদের পরীক্ষাটা কিন্তু 3 মাস পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ জুন মাস নাগাদ 2021-এ কিন্তু উচ্চ মাধ্যমিক হওয়ার কথাবার্তা চলছে, এখনো ফাইনাল নয়। তবে মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতেই হবে, এটা আশা করা যাচ্ছে। তো তাহলে চলো আমরা শুরু করি আজকের আলোচ্য বিষয়। প্রথমে বললাম পরীক্ষাতে এটা পুরোটা দিয়েও আসতে পারে 5 বা 7-এর জন্য। আবার এমনটাও হতে পারে তোমাকে বলে দিল যে পুনর্যৌবন লাভের ফলে যে কোনো 2 বা 3টে ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু 3টে ব্যাখ্যা করতে হবে। তো স্পেশালি এখানে 5টা ভূমিরূপ তৈরি হচ্ছে, আমরা নামগুলো একবার দেখে নেব। নাম্বার 1 উপত্যকার মধ্যে উপত্যকা, মানে ভ্যালি ইন ভ্যালি যাকে বলছি। 2 নম্বর নিকবিন্দু, 3 নম্বর নদীমঞ্চ, 4 নম্বর খোদিত নদী বাঁক, এবং 5 নম্বর উত্থিত সমুদ্র সৈকত এবং সমুদ্র মঞ্চ। এই 5টা পার্টকে নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথম এবার শুরু করছি উপত্যকার মধ্যে উপত্যকা। আগে একটু গল্পের মতো শোনো, উপত্যকার মধ্যে উপত্যকা মানেটা কি? একটা উপত্যকার মধ্যে আরেকটা উপত্যকা অবস্থান করবে, নর্মাল ভাষায় যেটা আমরা বুঝি। তাহলে 2টো উপত্যকা কি করে আসবে? একটা নদীর ক্ষেত্রে তো একটাই উপত্যকা হওয়ার কথা, সত্যি তাই, একটা নদীর ক্ষেত্রে একটাই হবে। অথচ আমরা কিন্তু 2 রকম ভাবে দেখব। কিরকম ভাবে? এখানে প্রথমেই বলা হচ্ছে এটা কিন্তু পুনর্যৌবন লাভের ফলে। মনে রাখবে পুনর্যৌবন লাভ মানেটা কি? নদী বার্ধক্য অবস্থায় চলে এসেছিল, তারপরে হঠাৎ করে কোনো কারণে সে কিন্তু আবার গতিশক্তি ফিরে পেয়ে যৌবনের মতো চলতে শুরু করেছে। তাহলে বার্ধক্যতে নদী আসার সময় যে উপত্যকা নিয়ে সে চলছিল সেটা তার ছিল একটা উপত্যকা। আবার হঠাৎ করে যখন ঢাল তোমার ঢালের পার্থক্যজনিত কারণে নদীর গতিশক্তি বেড়ে গিয়ে নতুনভাবে নদী চলতে শুরু করলো, তখন কিন্তু আরেকটা উপত্যকার জন্ম দিচ্ছে যার ঢাল কিন্তু অত্যন্ত খাড়া প্রকৃতির। অর্থাৎ পুরনো উপত্যকা যেটা বার্ধক্য অবস্থায় ছিল এবং যেটা মৃদু ঢালযুক্ত, আর পরবর্তীতে যেটা উপত্যকার সৃষ্টি হলো সেটা কিন্তু নবীন উপত্যকা এবং খাড়া ঢালযুক্ত। এই নবীন উপত্যকাকে মনে হয় যেন আগের বার্ধক্য উপত্যকার মধ্যে, অর্থাৎ আগের পুরনো উপত্যকার মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে বা মধ্যে অবস্থান করছে। এটাকে আমরা বলি ভ্যালি ইন ভ্যালি বা উপত্যকার মধ্যে উপত্যকা। তাহলে চলো দেখে নিই আমরা এভাবে কিভাবে লিখেছি উত্তরটা। ভূমিরূপের পুনর্যৌবন লাভের ফলে নদীর ঊর্ধ্ব ও নিম্ন প্রবাহের মধ্যে ভূপ্রকৃতিগত অসঙ্গতি লক্ষ্য করা যায়। অবশ্যই ঊর্ধ্বাংশে ভূমিরূপ পরিণত বা বার্ধক্য অবস্থায় থাকলেও নিম্নাংশে সংকীর্ণ ভি আকৃতির উপত্যকার সৃষ্টি করে। বললাম ওপরটা হচ্ছে বার্ধক্য আর নিচেরটা হচ্ছে অবশ্যই ভি আকৃতি, মানে বুঝতেই পারছো নবীন উপত্যকা, এবং এটা কিন্তু যৌবন পর্যায়ে। ঊর্ধ্বাংশে পুরনো উপত্যকার ঢাল থাকে মৃদু, আর নিম্নাংশে নবীন উপত্যকার ঢাল হয় অত্যন্ত খাড়া, যেটা কিছুক্ষণ আগেই বললাম। এভাবে 2 উপত্যকার সংযোগস্থলে ঢালের বিচ্যুতিজনিত কারণে একটি স্কন্দভূমি বা সোল্ডার ল্যান্ড তৈরি হয়। কোশ্চেনটা শর্টে দিতে পারে যে স্কন্দভূমি কাকে বলা হয়, মানে আমাদের যেমন কাঁধগুলো রয়েছে সেরকম ঢালটাও কিন্তু দুদিকে নদী উপত্যকার দু সাইডে আমরা কিন্তু দেখতে পাই। নেক্সট বলা হচ্ছে আড়াআড়ি প্রস্তচ্ছেদ মিলে মনে হয় যেন পুরনো উপত্যকার মধ্যে নতুন উপত্যকা অবস্থান করছে, এরূপ উপত্যকাকেই বলা হয় উপত্যকার মধ্যে উপত্যকা বা দ্বিচক্র উপত্যকা। পাশে আমরা ছবিটা একবার দেখে নেব। এই যে নিচের যে পোর্শনটা দাগ দাগ দিয়ে টেনেছি আমি, এই পোর্শনটাকে বলা হচ্ছে আমাদের নবীন উপত্যকা, এবং আগের এই যে পুরো এরিয়াটা এটা হচ্ছে একটা প্লাবন অবশ্যই বার্ধক্য অবস্থায় যেটা আমরা ভূমিরূপটা দেখতে পাই, সমপ্রায় ভূমি। সেই সমপ্রায় ভূমির মধ্যে এই লাল কালার দিয়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নদীর প্রবাহ পথ, এবং এখানে যে উপত্যকাগুলো জন্ম দিয়েছে, যেমন এখানে উপত্যকা, এখানে উপত্যকা, এখানে উপত্যকা, সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের পুরনো উপত্যকা, আর এটা হচ্ছে আমাদের তোমার নবীন উপত্যকা। এবং মনে হচ্ছে এই পুরনো বড় উপত্যকার মধ্যে নবীনটা যেন মনে হচ্ছে অবস্থান করছে, এটাই আমাদের দ্বিচক্র উপত্যকা বা উপত্যকার মধ্যে উপত্যকা। এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা দেখব, নিকবিন্দু। নিকবিন্দু সম্পর্কে ক্লাস 10-এ আমরা পড়েছি যে জলপ্রপাত কিন্তু নিকবিন্দুতেই সৃষ্টি হয়,
কিন্তু নিকবিন্দু জিনিসটা কি? নিকবিন্দু মানেই হচ্ছে একটা ঢালের শেষ এবং আরেকটা ঢালের শুরু, এই যে বিচ্যুতি, ওই বিচ্যুতি পয়েন্টকে আমরা বলবো নিকবিন্দু। যেমন দেখো আমি এখানে তো ছবি এঁকেছি, তোমাদের আরেকটু সহজে বোঝার জন্য ছবিটা আমি আঁকি। একটা নদী এইভাবে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ করে এখান থেকে ঢাল করে নিচের দিকে কিন্তু নেমে পড়েছে, অর্থাৎ কোনো কারণে সে পুনর্জীবন প্রাপ্ত হয়েছে এবং দ্রুত গতিতে নিম্নক্ষয় করতে করতে নিচের দিকে নেমেছে। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কিন্তু বলবো নিক বিন্দু বা নিক পয়েন্ট। কি বলা হচ্ছে? পুনর্জীবন লাভের ফলে নদীর দৈর্ঘ্য বরাবর একটি বিন্দুতে ঊর্ধ্ব উপত্যকার পুরনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে, একেই বলা হচ্ছে নিক বিন্দু। অর্থাৎ একটা পুরনো উপত্যকা, একটা নতুন উপত্যকা, যেটা আমরা আগেরটাতে পেলাম, এই দুই উপত্যকার যেখানে সংযোগস্থল, অর্থাৎ যেখান থেকে আমাদের নতুন করে একটা সৃষ্টি হয়েছে, সেই ঢালের বিচ্যুতিযুক্ত অংশকে আমরা বলবো নিকবিন্দু। আর এখানে অবশ্যই তোমরা হাইলাইট করবে নিকবিন্দুর মধ্যে কিন্তু আমাদের জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে, কারণ এই জায়গায় যদি ওপর থেকে জল যায়, বুঝতেই পারছো, লাফিয়ে কিন্তু নিচের দিকে পড়বে, আর লাফিয়ে পড়াটাকে আমরা বলি জলপ্রপাত। এবং এখানে যে ছবিটা আঁকা হয়েছে, দেখো এই বিন্দুটাকে বলা হচ্ছে একটা নিকবিন্দু, এই যে একটা ঢাল দেখো যাচ্ছে, আবার এখান থেকে আরেকটা ঢাল, অর্থাৎ এই জায়গাটা কিন্তু ঢালে একটা বিচ্যুতি ঘটেছে, প্লাস এখান থেকে আবার আরেকটা ঢাল, এখান থেকে আবার আরেকটা ঢাল, এই জায়গায় কিন্তু একটা বিচ্যুতি ঘটেছে। এইভাবে বলা হচ্ছে অনেকবার বহুবার কিন্তু বিচ্যুতি ঘটতে পারে এবং সেখানেই জলপ্রপাতের কিন্তু আমাদের সৃষ্টি। আর এই যে ঢালটা ছিল, এই রেখাটাকে আমরা বলছি পুরনো সমুদ্র পৃষ্ঠ, অর্থাৎ আগের যেটা ছিল, আর এইটাকে আমরা বলছি যে ডাক্তার স্ট্রেট কাট, এটাকে বলা হচ্ছে নতুন সমুদ্র পৃষ্ঠ, অর্থাৎ দুটোই আমরা কিন্তু এখানে দেখব। দেখো স্টুডেন্টস, এবার তিন নম্বর পয়েন্ট, নদী মঞ্চ। মঞ্চ কাকে বলা হচ্ছে? মঞ্চ মানে একটা সমতল ভূমির মধ্যে কোনো একটা স্থান যদি অনেকটা উঁচু হয়, তখন তাকে কিন্তু আমরা সেই টোটাল অঞ্চলের সাপেক্ষে বলি কিন্তু মঞ্চ। যেমন কোনো স্কুল মাঠে বা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে আমরা কিন্তু মঞ্চ তৈরি করি, তার উপরে কিন্তু নাচ গান ইত্যাদিগুলো হয়, আর সাধারণ যারা পাবলিক তারা কিন্তু বাইরে থাকেন। তো এটা হচ্ছে একটা মঞ্চের আমাদের কনসেপ্ট। এবার নদী মঞ্চ কি করে তৈরি হচ্ছে আমরা দেখব। একটা নদী যাচ্ছে, নদী যেতে যেতে যদি তার চলার পথে কখনো নিচে বসে যায় বা পুনর্জীবন প্রাপ্তির ফলে তার পুনরায় গতি ফিরে পাওয়ার জন্য সে নিম্ন গতি নিয়ে নিচের দিকে নামতে থাকে, তাহলে কি হবে, আগের যে তার পুরনো প্লাবন সমভূমিটা ছিল সেটা কিন্তু নতুন উপত্যকার দুপাশে কিন্তু মঞ্চের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে, একেই বলা হচ্ছে আমাদের নদী মঞ্চ। লাইনটা কিভাবে লিখেছি দেখো, নদী মঞ্চ পুনর্জীবন প্রাপ্তির ফলে নদী নিচে উলম্বভাবে কেটে বসে যাওয়ার জন্য পূর্বের নদী উপত্যকার পরিত্যক্ত প্লাবন সমভূমি, পূর্বের নদী উপত্যকার পরিত্যক্ত প্লাবন ভূমি নদীর দুপাশে কিছুটা ওপরে মঞ্চের আকারে অবস্থান করে, একেই বলা হচ্ছে নদী মঞ্চ। যেটা বললাম যে আগে নদী যে লেভেল দিয়ে যাচ্ছিল সেই লেভেলটা থেকে যেহেতু সে নিম্নক্ষয় করে নিচের দিকে পড়ে গেছে, তখন তার নতুন করে আরেকটা পথ নিয়ে সে চলতে শুরু করেছে, কিন্তু আগের যে পুরো সমপ্রায় ভূমি অঞ্চলটা ছিল সেটা আমাদের মনে হচ্ছে এখন যে নতুন উপত্যকার উপরে সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে মঞ্চের মতো, এটাকে আমরা বলবো নদী মঞ্চ। পাশে একটা ছবি দেখো এঁকেছি, ছবির মধ্যে এটা বুঝতেই পারছো ওই মাঝপথ দিয়ে এটা নদীর প্রবাহ পথ, নদী আসছে এবং নদীর দু সাইডে দেখো 1-1, এদিকে 2 এদিকে 2 লেখা রয়েছে, মানে 1-1 দুটো মঞ্চ প্রথম তৈরি হয়েছে। এবার একটা নদীতে যে একবারই পুনর্জীবন লাভ ঘটবে তা তো নয়, এমনও হতে পারে একটা নদীতে বহুবার পুনর্জীবন প্রাপ্তি লাভ করতে পারে, তো সেই জন্য প্রথমবার যখন পুনর্জীবন লাভ ঘটে তখন এই দুটো কিন্তু মঞ্চের মতো দাঁড়িয়ে রয়েছে, তারপরে আবার যখন পুনর্জীবন প্রাপ্তি ঘটেছে তখন এই দুটো কিন্তু মঞ্চের মতো দাঁড়িয়ে রয়েছে। এটা আমাদের হচ্ছে নদী মঞ্চ। একে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হচ্ছে যুগল, একটাকে বলা হচ্ছে অযুগল। ভেরি সিম্পল, আমি তোমাদের বলে দিচ্ছি, যুগল মানেই হচ্ছে দুদিকে যে মঞ্চ তৈরি হবে, যদি দুদিকের উচ্চতাটাই প্রায় সমান মাপের থাকে তখন তাকে বলি আমরা যুগল, আর যদি দেখা যায় একদিকটা অনেকটা উঁচু একদিকটা অনেকটা নিচু, অর্থাৎ দুটোর মধ্যে কোনো সমতা নেই, তখন তাকে আমরা কি বলছি, অযুগল নদী মঞ্চ। তোমরা এই লাইনের সঙ্গে এটা সংজ্ঞাগুলো পারলে অ্যাডজাস্ট করে দেবে। নেক্সট আমরা 4 নম্বর দেখব, খোদিত নদী বাঁক। এটাও কিন্তু অনেকটা নদী মঞ্চের মতোই, কিভাবে, নদী যখন বার্ধক্য অবস্থায় চলে আসে, অর্থাৎ পরিণত অবস্থা অতিক্রম করে বার্ধক্য অবস্থায় আসে, তখন সে কিন্তু বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়, এবং ওই বড় বড় বাঁক নিয়ে প্রবাহ হওয়াকালীন সময়ে যদি কখনো পুনর্জীবন প্রাপ্তি ঘটে তাহলে বাঁকের মধ্যেই নদী কিন্তু কেটে নিচের দিকে বসে যায়, আর যদি বাঁকের মধ্যে কেটে বসে যায় তাহলে কি হবে,
নদীটা নিচের দিকে নেমে গেল, অথচ দু সাইডের উঁচু যে অংশটাকে আমরা কি বলেছিলাম কিছুক্ষণ আগে নদী মঞ্চ, তারাই কিন্তু দুদিকে উঁচু হয়ে খাড়া পাড়ের মতো অবস্থান করবে। এটা কি আমরা এক কথায় বলছি খোদিত নদী বাঁক, যেন মনে হচ্ছে নদী বাঁকটাকে কেটে নিচের দিকে বসে গিয়ে দুদিকে একটা খাড়া ঢালের সৃষ্টি করেছে। আমরা দেখব ছবিটা পরে বোঝাচ্ছি। পরিণত এবং বার্ধক্য অবস্থায় নদী সাধারণত বড় বড় বাঁক নিয়ে প্রবাহিত হয়। পুনর্জীবন প্রাপ্তি ঘটলে নদী বাঁকের মধ্যে নদী উলম্বভাবে কেটে যেমন বসে যায় তেমনি পার্শ্বক্ষয় করে সরতে থাকে। একেই খোদিত নদী বাঁক বলে। এটাকেও কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে সমখাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক, আর এটা হচ্ছে অসম খাড়া পরিখা বেষ্টিত নদী পাক। সম খাড়া মানে কি? সেম ঘটনা যেমন যুগলটা আগেরটা বললাম, যদি ওই বাঁকের উভয় সাইডের অংশ সমান উচ্চতায় অবস্থান করে এবং দেখে মনে হয় যেন দুটো প্রায় সেম, তখন তাকে আমরা বলবো সম খাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। যেমন এই ছবিটার দিকে একবার তাকাও, এই মাঝের যে ব্ল্যাকেজ কালারের মোটা দাগ টেনেছি, এটা হচ্ছে আমাদের মূল নদী, ক্লিয়ার? আর মূল নদীর পরে পাশে যে আরো কতগুলো বাঁক দেখো সৃষ্টি করেছে আমি মূল নদী বাঁকের পাশে, দু সাইডে কিন্তু দেখো সমান, এদিকেও দুটো টেনেছি এদিকেও দুটো টেনেছি, কিন্তু একদম সমান মাপের করে কিন্তু চলে এসেছে। একে আমরা কি বলেছি? সমখাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। আর এদিকেটা দেখো রেড কালারের মাঝেরটা হচ্ছে নদীর মূল যে বাঁক ছিল, তারপরে দেখো এইভাবে এসছে অনেকটা অন্যভাবে চলে এসছে, দেখেই মনে হচ্ছে এটা কিন্তু দু সাইডে কখনো সমান নেই, এটা যে যেমনটা যেভাবে পেরেছে বাঁকটা কিন্তু সেইভাবেই চলে গেছে। এটাকে আমরা বলবো অসম খাড়া পরিখা বেষ্টিত নদী বাঁক। তাহলে আমাদের চারটে পয়েন্ট কিন্তু আলোচনা হয়ে গেল। এবার আজকে লাস্ট পয়েন্ট আমরা দেখবো, পাঁচ নাম্বার, উত্থিত সমুদ্র সৈকত এবং সমুদ্র মঞ্চ। দেখো কি বলা হচ্ছে, যদি সমুদ্র বহুদিন ধরে উপকূল ভাগে ক্ষয়কার্য করে তবে ওই অঞ্চলে সাধারণত সৈকতের সৃষ্টি হয়। লাইনটা কি পেলাম? যদি সমুদ্র বহুদিন ধরে মানে দীর্ঘকাল ধরে যদি উপকূল ভাগে তার বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়াগুলো চালায় তাহলে কিন্তু নুড়ি কাঁকড় বালি পলি ইত্যাদিগুলো সঞ্চিত হয়ে ওই উপকূল ভাগে কিন্তু একটা সৈকত ভূমির জন্ম দেয়। আমরা অবশ্যই পড়েছি এটা সৈকত ভূমি কাকে বলে। এই অবস্থায় উপকূল ভাগ উত্থিত হলে অথবা সমুদ্র তলের পতন ঘটলে, লাইনটা ভালো করে বোঝো, বলছে উপকূল ভাগ যদি ওপরে উঠে যায় অথবা সমুদ্র যদি নিচে নেমে যায়, দুটো সাইড মানে উপকূলকে উপরে থাকতে হবে। লাইনটা আবারও করছি, যে এই অবস্থায় উপকূল ভাগ উত্থিত হলে অথবা সমুদ্রের তলের পতন ঘটলে পূর্বের সৈকত বর্তমান সমুদ্র তলের ঊর্ধ্বে মঞ্চ বা বেঞ্চের আকারে দাঁড়িয়ে থাকে। যদি উপকূল ভাগটা আরো উঁচু হয়ে যায় অথবা উপকূল একই আছে, সমুদ্র এখানে ছিল আরো নিচে বসে গেল, তাহলে মনে হবে সমুদ্রের সাপেক্ষে এই অঞ্চলটা কিন্তু মঞ্চের মতো অনেকটাই উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, ক্লিয়ার? এই মঞ্চের উচ্চতা যদি 50 মিটারের থেকে কম হয় তখন তাকে আমরা বলবো উত্থিত সমুদ্র সৈকত, এবং যদি 50 মিটারের থেকে বেশি হয় তখন তাকে আমরা বলবো সমুদ্র মঞ্চ। তাহলে 50-এর কম হলে তাকে উত্থিত সমুদ্র সৈকত, আর 50-এর বেশি হলে তখন তাকে বলছি আমরা সমুদ্র মঞ্চ। একটা উদাহরণ দেওয়া হয়েছে, গ্রেট ব্রিটেনের দক্ষিণ ও পশ্চিম উপকূলে উত্থিত সমুদ্র সৈকত কিন্তু গড়ে উঠেছে। তাহলে স্টুডেন্টস, আজকে তোমাদের যে প্রশ্নের উত্তরটা আমার দেওয়ার কথা ছিল সেটা আমি অলরেডি আলোচনা করে ফেললাম, অর্থাৎ পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। তোমরা অবশ্যই চিত্রসহ এই কোশ্চেনটা খুব ভালো করে মুখস্থ করে ফেলবে, কারণ 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এই চ্যাপ্টার শেষে চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব, এবং নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের ফিনিশিং পার্টটা আমাদের আসবে, মরুক্ষয় চক্র রয়েছে এবং তার পাশাপাশি কিছু শর্ট কোশ্চেন, সব কিছু নিয়ে আমি এই চ্যাপ্টারে কিন্তু ক্লোজ করব। তো অবশ্যই যারা আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা করে নিয়েছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা তোমরা কিন্তু পরিপূর্ণ দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ তা না হলে কিন্তু পরিপূর্ণ কনসেপ্ট তোমাদের কখনো আসবে না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকন তো ক্লিক করতেই হবে সবার আগে সবার প্রথমে নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তাহলে সবাই খুব ভালো থেকো এবং অপেক্ষায় থাকো পরবর্তী ভিডিওর জন্য। টাটা।